এই দেখো এত বড় হওয়ার পর এই গাছে ফাইনালি ফুল হয়েছে, কি সুন্দর দেখো, একটা হয়েছে আর একটা হবে। কি হলো স্যার, ঘুম থেকে লেট করে ওঠা হলো, পাশে খাতা, আর তুমি কি করছো? আরে আমি একটু ফোনটা একটা দিতে গেলে নিয়েছিলাম, এবার দিদি বলল গুপি গাইন বাঘা বাইনটা দেখ, তাই সেটা দেখছি। কোশ্চেন করলে পারবি তো ওখান থেকে? ঠিক আছে, তা দেখে এবার পড়তে বসো। কালকে অন্যরকম ডেকোরেশন ছিল, আজকে সব তুলে ফেললাম, কেননা আজকে আবার আমাদের সন্ধ্যাবেলা একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানে যাব, তাই জন্য ঠাকুর এরকম একা থাকবে, তাই সব তুলে গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে রাখলাম। সকাল থেকে যা হয় পুজোর পর দিন সবার সেই রকমই অবস্থা। আমাদের রান্নাবান্নার কোনো ব্যাপারই নেই, মানে তোমার কালকের ভাত ছিল, বললাম না ভাতটা, ওটাই জল ঢেলে রেখেছি, ওইটাই জল তুনতান তুনতাই ওইটাই খেয়েছে। আর এত প্রসাদ রয়েছে সবাই দিয়েছে, আমি ও অফিস থেকে যাওয়ার সময় খেয়ে গেলো, আমিও সকালে একটু খেলাম, পুরো পেট ভর্তি হয়ে রয়েছে। আমি বললাম দেখো যারা রান্নাবান্না করবো না, বিকেলে তো নিমন্ত্রণ, তো এই এখন মানে কাজ শেষ হলো আর তোমাদের সাথে কথাটা শুরু করলাম সকাল থেকে উঠে। এইসব এখন জামা কাপড় বার্থডে পার্টির জন্য জামা কাপড় সব বার করছে, ড্রেস তু তাহলে এটাও বার করে দে। আমি আমারটা বার করে দেবো। নে কেন, ওর চয়েস নেই, ও ঠিক বার করে দেবে ওরটা। কি পড়তে যাবে সব যে যার কাজে, সব খা যাওয়ার আগে সব ম্যাগি খাচ্ছে। কেমন হয়েছে ম্যাগি, দিদি বানিয়েছে তো? হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক ভালো হয়েছে। তুই চপস্টিক দিয়ে খাচ্ছিস কেন, দেরি হবে তো, কাটা যাবো দিয়ে নাকি বাচ্চারা খায়। হ্যাঁ ও তো বড় হয়ে গেছে অনেক অনেক। কালকে জন্মাষ্টমী পুজো করেছি, এবার মশলাপাতি না কিছু বেঁচে গেছে, তাই জন্য এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। ইচ্ছে আছে এখন ঠাকুর কী করবে জানি না, রাধাষ্টমীটা করার, তাই জন্য একটু আলাদা করে রেখে দিচ্ছি। এই মশলাতেই কাজ হয়ে যাবে, কারণ জন্মাষ্টমী তো কোনো দিন বাদে মা বললো তোমার রাধাষ্টমী হয়, তো কতদিন অবধি ভালোই থাকবে, তাই জন্য মশলাগুলো রেখে দিচ্ছি। এগুলো সব নতুন প্যাকেট, আবার না হলে আনতে হবে শুধু শুধু, তাই এক্সেস হয়ে যায় কাজে লাগে না, সবই আছে। আর এই জন্মাষ্টমী মানে যে গোপালের পুজো না, তাই অতুল দায় গাড়ি সকালবেলা গল্প করছিলাম, আমার ঘরে গোপাল ছিল না, আমার শাশুড়িরও গোপাল কোনোদিনও ছিল না, তো আমি এইখানে শাশুড়িমা ফ্ল্যাটে এসে একবার করেছিলাম, আর এই বছর থেকে আমরা দীক্ষা নিয়েছি, যখন আমরা প্রতিবারই মানে পারমানেন্ট করবো সব পুজোর মতো। গোপাল কিন্তু আমাদের সঙ্গে আছে ছোট্ট, আমরা জন্ম থেকে গোপাল দিচ্ছি, আমার মানে বাপের বাড়িতে তোমার তিনটে গোপাল, রাধা কৃষ্ণ মানে শ্যামসুন্দর রাধারানী ছোট বাকি, তাই ওকে ওদের কাছে তাই গল্প করছিলাম যে আমাদের ছোটবেলা থেকেই গোপালের সাথে। তুমি এখানে সমস্ত জিনিস নিয়ে বসেছে, আমি বললাম তুই এই দিকটা কর, আমি ঠাকুরের দিকটা করছি, সব গোছাতে বসে মানে কী কী নিয়ে যাব বা পড়বে গিয়ে সেইগুলো। জন্মাষ্টমীর পরের দিন না মানে যে কোনো পুজোরই পরের দিন খুব কাজ থাকে, এবার আমার আজকে যেতে হবে বলে তাই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। সুতানে তো তবলার ক্লাসটা স্যারকে বারণ করে দিল, স্যারের 5:30 একটা কথা, সেখানে সকালবেলা ফোন করে 5:45 বলা হয়েছে, এবার এত বৃষ্টি হচ্ছে, ও বাবা বললো আমি নিয়ে যাবো তোমাদের, তাই জন্য এখনো এসে পৌঁছয়নি, আমি স্যারকে বল বারণ করে দিতে, আর স্যার খুব ছোটো থেকে শেখান, তো ওই জন্য স্যার মানে যদি বলি স্যার এই দিন একটু করিয়ে দেবেন তাহলে করিয়ে দেবেন, অন্য টিচারদের সঙ্গে যেটা হয় না তো স্যার করিয়ে দেবেন সেই। আর এখন কটা বাজে, এখনই 5:35 বাজে, এখনও তো ওর বাবা আসতে পারলো না, তুতান যাবে, তাই তাড়াতাড়ি করছি, যদি আজকে কালকে যদি নিমন্ত্রণটা পড়তো ভালো হতো, তাহলে আমার সমস্ত কাজ গোছানো হয়ে যেত। এটা কি, এটা কি ফার্স্ট টাইম ইউজ করছিস? তুদানিটাও করে দিস তাহলে, করবি নাকি তুদানি? না না তোর তো মাথাটা এত তেল যে একটুখানি লাগা আমার ঠ্যাক করে উঠলো। এই প্যাকেটটা তুই নিবি, এই ঠাকুরের ফুলগুলো আছে জলে দিতে হবে, বুক করে এমন করে কি আছে? আমার
নোংরা না ঠাকুরের ফুলগুলো। ভালো বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো জলে জল দেখছি, আস্তে আস্তে দেখছি অনেক জায়গা আমাদের পেছন দিকে বাড়ির সব জল হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে দ্বীপের মতো, চারিদিকে জল, এই জায়গাটা শুকনো। বাড়িতেই একজনকে ডেকে নিলাম, এই যে চুলটা ঠিকঠাক করে দিচ্ছে। মানে এই মানুষ আবার এমন জোর জবরদস্তি চুলটা কি বাজে লাগছে, এরকম লোক পাওয়া যাবে? তুমতাই রেডি হয়ে গেছে, দেখি তুমতাই এই যে লং ফ্রক পরেছে একটা। আমি তুতানের হয়ে গেলে তারপরে আসলে তারপরে আমি হয়ে গেলে বলছি, তুতান আসলে তারপরে আমি রেডি হচ্ছি। কেননা এই পুরোনো বাড়ি তো লাইটটা খুব কম, তাও এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে তাই জন্য। এইটা হচ্ছে তুতানের ড্রেস আপ। চলো, বার্থডেটা কার তুতান? জিয়া। কে হয় তোমার? এই আমিও রেডি, তুমি তাতে রেডি হয়ে না? রেডি হচ্ছি তো। এই যে এই ড্রেস একটা পরেছি, যাচ্ছি। এই যে জিয়া রানী বার্থডে গার্ল, কি সুন্দর ড্রেসটা দাঁড়ালো, খুব সুন্দর লাগছে। তুই তো একটু সরে যা না, তুই তো একটু। এখন আমাদের সব বাচ্চাদের সব ডান্স হবে, তো সেগুলো তোমরা এনজয় করো। এখন একটা বাজে যায় আর আমরা এখনো বাড়ি যাইনি, আমরা খুব মজা হচ্ছে এখানে, আর যেতে ইচ্ছা করছে না। তুতান তো যেতেই চাইছে না, জিয়া ছাড়ছে না, দেখি। আর আজকে খুব মজা হলো, তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।